গ্রামের প্রাথমিক স্কুল বাড়ির হাল ফেরাতে সামাজিক দায়বদ্ধতা পালনে এগিয়ে এলো রাহি ইনফ্রাটেক নামে একটি কোম্পানি। বড়চড়া ব্লকের ঘুটগেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও প্রাথমিক স্কুল বাড়িগুলির সংস্কার করার উদ্যোগ নিয়েছে এই রাহি ইনফ্রাটেক। আর এই কাজের বাস্তব রূপায়ণের দায়িত্বে আছে ডিআইটিও নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই প্রকল্পের অধীনে আজ সাহেবডাঙ্গা বেলডাঙ্গা প্রাথমিক স্কুলে নব কলেবরে গড়ে ওঠা স্কুল বাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহি ইনফ্রাটেকের MD প্রদীপ খৈতান, সংস্থার ভাইস প্রেসিডেন্ট রাহুল খৈতান, এছাড়া বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষা অর্চিতা বিদ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পাশাপাশি আমন্ত্রিত ছিলেন জাতীয় শিক্ষকের শিরোপাজয়ী শিক্ষক বুদ্ধদেব দত্ত। বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় রাহি ইনফ্রাটেকের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সবে শুরু হওয়া রাহি গ্রুপ যেভাবে গ্রামের স্কুলের উন্নয়নের কাজে এগিয়ে এসেছে তা প্রশংসার দাবি রাখে। অন্যদিকে ডিআইটিও স্বেচ্ছাসেবী সংস্থার ডাইরেক্টর শাহানা ভৌমিক বলেন, তারা গ্রামের অন্যান্য এলাকাতেও এইভাবে স্কুল বাড়ির সংস্কার করার কাজ শুরু করবেন। ওয়াটার সাপ্লাই, বাচ্চাদের স্কুল, রাহি কোম্পানি, রাহি পেট্রোল এবং তার সঙ্গে ডিটিও যেটা রয়েছে সহযোগী ম্যাডাম এসেছেন, আমাদের প্রদীপবাবু রয়েছেন, আমাদের রাহুলবাবু রয়েছেন, আমাদের প্রধান রয়েছেন, সহসভাপতি রয়েছেন, জেলা পরিষদ সদস্য রয়েছেন, আপনারা সবাই গ্রামের মানুষ রয়েছেন। আমি একটা জিনিস খুব অবাক হয়ে যাচ্ছি, বড়জোড়ায় ধরুন প্রায় 54টা ছোট বড় ফ্যাক্টরি রয়েছে, 2টো বড় কোলিয়ারি রয়েছে, সিএসআর প্রজেক্ট অনেকেই করে, না করা হয় না, কিন্তু এনারা ফ্যাক্টরি 1 বছর বাড়িয়েছে, প্রোডাক্ট সেন্টার ঠিক মতো মার্কেট ধরতে পারেনি। এই যে গ্রুপ সিএসআর এবং রাহি কোম্পানির যে উদারতা মনোভাব, বড় ধরনের মন যে আমরা গ্রামে কিছু করব, সেটা আমাদের প্রধান গণেশবাবু এবং আমি ওনাদের সঙ্গে কথা বলি, সবাইকে নিয়েই কথা বলি, তাতে এই যে রিপেয়ার রং যে ছবিগুলো আমরা দেখছি ছোট্ট বয়সে অপুর সংসার থেকে আরম্ভ করে এই ধরনের জিনিস, এবং বাচ্চাদের যেটা আইসিডিএসে খাবার দেওয়ার জায়গাটা দেখলাম, বাথরুম নতুন দেখলাম, এটা বানানো সুন্দরভাবে হয়েছে, প্রত্যেকের মন খুব জয় করে ফেলেছে। তো আমরা যেহেতু একটা স্বয়ংসেবী সংস্থা, আমরা বাচ্চাদের এডুকেশনের উপর কাজ করি এবং আমরা রাহির হাত ধরে এই অঞ্চলে আমরা এডুকেশনের উপর কিছু কাজ করছি। এবং আপনারা যেই দেখতে পাচ্ছেন যে সাহেবডাঙ্গা বেলেডাঙ্গা এই প্রাইমারি স্কুলটি, যেটা বহু পুরনো স্কুল, এবং এখানে চাইল্ড ফ্রেন্ডলি অ্যাপ্রোপ্রিয়েট বন্দোবস্তের জন্য আমরা এই কাজটা করেছি, যেরকম স্কুলটাকে নতুন করে সাজিয়ে তোলা, শুধু সাজানো নয়, বেসিক কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা ওয়াশ প্রজেক্টের আন্ডারে পড়ে, যেরকম আপনার স্যানিটেশন, হ্যান্ড ওয়াশ, সেই বন্দোবস্তগুলো আমরা করেছি। আমাদের এটাই কামনা যে বাচ্চারা, যারা এই অঞ্চলের বাচ্চারা আছেন, তারা যেন শুধু পড়াশোনা না, পড়াশোনার সাথে হেলথ হাইজিন এইগুলো মেনটেন করতে পারে, এবং তাদের মধ্যে একটা কোঅপারেশন, সহানুভূতি, লিডারশিপ যেন গড়ে ওঠা। এটা আমাদের বলতে পারেন এই অনুষ্ঠানটারই আমাদের এই অঞ্চলে পদক্ষেপ। এর আগে অনেক কিছু করার আছে এবং সেইগুলো অনেক বড় কাজ, অনেক কঠিন কাজ, কিন্তু তার মধ্যে অনেক চ্যালেঞ্জেস আছে। সমাজকে চেঞ্জ করা কিংবা তাকে ট্রান্সফর্ম করা খুব একটা সোজা কাজ নয়, তবে আমরা আশাবাদী, যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে কাজ করছি, বাচ্চারা মাটির ঢেলার মতন, তাদেরকে আমরা যেরকম ভাবে শেখাবো, যেরকম ভাবে পড়াবো, তারা সেরকম ভাবে পড়বে। এবং এখানে আমরা গার্জিয়ানদেরও ইনভলভ করছি, কারণ বাচ্চারা তো স্কুল। পুরো রিপোর্ট বাঁকুড়া 24x7 বড়জোড়া।